আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে আমরা কিন্তু হাতে পেয়ে গেছি আর একটি স্কুলের প্রশ্নপত্র যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখে নাও ফুল মার্কস তোমাদের রয়েছে পঁচিশ আর সময় তোমাদের রয়েছে পঞ্চাশ মিনিট একের দাগে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ প্রথম কর্ণওয়ালিস ড্যাশ বন্দোবস্ত প্রবর্তন করেন অপশান রয়েছে পাঁচশালা চিরস্থায়ী রায়তোয়ারি মহল্লারি শূন্যস্থানে বসবে চিরস্থায়ী পরের প্রশ্ন ভারতে নীলচাষ শুরু হয় ড্যাশ বস্ত্রশিল্পের প্রয়োজনে অপশান রয়েছে ইংল্যান্ডের ফ্রান্সের জার্মানির আমেরিকার শূন্যস্থানে বসবে জার্মানির পরের প্রশ্ন বাংলায় যেসব মহিলা নারী শিক্ষা বিস্তারে অগ্রণী হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ড্যাশ অপশান রয়েছে পণ্ডিতা রামাবঙ্গায় ভগিনী শুভলক্ষ্মী বেগম রোকেয়া সরলা দেবী চৌধুরাণী শূন্যস্থানে বসবে ভগিনী শুভলক্ষ্মী পরের প্রশ্ন সিপাহী বিদ্রের সর্বভারতীয় নেতা ছিলেন অপশান রয়েছে রানী লক্ষ্মীবঙ্গায় বেগম হজরত মহল বাহাদুর শাহ নানা সাহেব শূন্য বসবে নানা সাহেব পরের প্রশ্ন বাংলার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্টকে হত্যা করতে উদ্যোগী হয়েছিলেন অপশান রয়েছে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি সতীশচন্দ্র বসু বলবন্ত ফাঁদকে অরবিন্দ ঘোষ শূন্যস্থানে বসবে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি দুয়ে তাকে রয়েছে বেমানান শব্দটি খুঁজে বার করো এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নের মান এক করে এক ইন্টু পাঁচ সমান পাঁচ প্রথম দ্বিতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ ঘটেছিল ডাল সময় উত্তরবে ভুল তাহলে আমরা কাটা চিহ্ন দেবো পরের প্রশ্ন রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার বিরোধিতা করেন হবে ঠিক তাহলে আমরা ঠিক লিখবো পরের প্রশ্ন ইন্ডিয়া লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ উত্তরবে ভুল তাহলে আমরা ভুল লিখব পরের প্রশ্ন চরমপন্থীরা কংগ্রেসের অধিবেশনগুলিকে তিন দিনের তামাশা বলে ব্যঙ্গ করতেন হবে ঠিক তাহলে আমরা ঠিক লিখবো পরের প্রশ্ন ব্রিটিশ মূলধন বিনিয়োগের যাবতীয় লাভ বিদেশে চলে যাওয়ার প্রক্রিয়াকে সম্পদের নির্গমন বলা হতো উত্তরব্যা ঠিক তাহলে আমরা ঠিক লিখবো চারিদাগে রয়েছে অতি উত্তর দাও এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই করে দুই গুণ পাঁচ সমসান দশ প্রথম ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল পরের প্রশ্ন টেলিগ্রাফ ব্যবস্থা ব্রিটিশদের কি কি কাজে লেগেছিল পরের প্রশ্ন স্যার সোয়াদের সংস্কারগুলির গুরুত্ব সংক্ষেপে লেখো পরের প্রশ্ন নরমপন্থা ও চরমপন্থা বলতে কী বোঝো পরের প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদ এর ধারণাটি কী দেখে নাও প্রশ্নপত্রটি এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে কমন এসেছে আশা করা যায় প্রতিটি স্কুলেই কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে কমন আসবে সেহেতু আমরা যে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো তোমাদের কাছে ইতিমধ্যেই তুলে ধরেছি সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না আর আমার সাথে নতুন হত লাল কালার যে সাবস্ক্রাইব করে প্রেস করে পাশে বেল আইকনসে প্রেস করবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধব এই আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও আশা করা যায় প্রতি বছরের নয় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো যে সমস্ত স্কুলগুলোতে ইতিমধ্যেই পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত স্কুলগুলোর প্রশ্নপত্রের সঙ্গে আমাদের সাজেশনটা তোমরা মিলিয়ে দেখতে পারো আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন এসেছে